রাজধানী শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী প্রীতি হত্যা মামলায় আওয়ামী লীগের চব্বিশ জনের বেশি ও জাতীয় পার্টির এক নেতাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি কর্মকর্তা বলছেন অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ চার্জশিট দিচ্ছেন তারা এনামুল কবির রূপমের রিপোর্ট রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু দু হাজার বাইশের চব্বিশে মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা মসজিদের কাছে মাইক্রোবাসে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে হত্যা করে আততাইরা টিপুর স্ত্রী ফারহানা ডলির করা মামলায় ডিবি যাদের গ্রেফতার করে তাদের একজন জাতীয় পার্টি নেতা অন্য সবাই আওয়ামী লীগের নেতাকর্মী বিদেশ থেকে আনা হয় অভিযুক্ত মুসা ও মোল্লা শামীমকে কয়েকজন আদালতে স্বীকারোক্তিও দেয় টিপু আওয়ামী লীগের টিপুক্তি ছিল তাকে যারা হত্যা করেছে এই মামলাটা তদন্ত করতে গিয়ে আমরা অনেককে ওান থেকে গ্রেপ্তার করেছি কাউকে আমি ইন্ডিয়ান বর্ডার থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছি এই মামলাটা সাথে যারা যারা জড়িত আমরা ম্যাক্সিমাম লোককে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা আদালতে ওয়ান সিক্সটি ফোরও করেছেন এ তারা হত্যাকাণ্ড সাথে জড়িত এবং তাদের সাথে আরও কারা জড়িত তাদের নাম তারা বলেছে জামিনে আছেন এমন কয়েকজনের নাম থাকছে চার্জশিটে আলামত হিসেবে যুক্ত হচ্ছে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র গোলা বারুদ ও মোটরসাইকেল ছাড়াও ব্যালাস্টিক পরীক্ষার রিপোর্ট তদন্ত শেষ যে কোনো দিন চাষী সাক্ষ্য প্রমাণ সহ যাদের বিরুদ্ধে আমরা অভিযোগটা পেয়েছি প্রত্যেকের বিরুদ্ধেই আমরা চাষি প্রদান করব এটা আমি মনে করি এটার সংখ্যা বিশের উপরে হবে ওই সময় হামলাকারীদের এলোপাতারি গুলিতে রিক্সা আরোহী কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতির মৃত্যু হয় এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা